এরপরে ফুরফুরা, জৈনপুরী, সারসিনা, চরমনাই, উজানি, বাহাদুরপুর, এই যত নাম বললাম, এদের যারা বড় বড় পীর সাহেব ছিলেন জৈনপুরের, কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাই সহ ওই খানকার থেকে যারা আমাদের দেশে আসেন, আমাদের দেশে আসেন না আসেন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, এরা কি কেউ বেনামাজি ছিলেন? আপনারা তাদের মহব্বত করেন? করেন? আপনারা নামাজ পড়েন না কেন? আচ্ছা যাগো নাম বললাম, এগো কি দাড়ি ছিল? আপনি দাড়ি রাখেন না কেন? আমাকে একটু জবাব দিবেন মুরব্বীরা, যুবকরা যদি অন্তর চায় জবাব দিবেন, কারণ আপনারা দামি মানুষ, দুনিয়াতে যত বড় বড় বুজুর্গদের নাম আপনারা শুনেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানি, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, সিলেটের শাহ জালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, এরপরে ফুরফুরা, জৈনপুরী, সারসিনা, চরমনাই, উজানি, বাহাদুরপুর, এই যত নাম বললাম, এদের যারা বড় বড় পীর সাহেব ছিলেন জৈনপুরের, কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাই সহ ওই খানকার থেকে যারা আমাদের দেশে আসেন, আমাদের দেশে আসেন না আসেন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, এরা কি কেউ বেনামাজি ছিলেন? আপনারা তাদের মহব্বত করেন? করেন? আপনারা নামাজ পড়েন না কেন? আচ্ছা যাগো নাম বললাম, এগো কি দাড়ি ছিল? আপনি দাড়ি রাখেন না কেন? সালা কি কয়দিন করবেন? এই ধোকাবাজি করে কয়দিন, চাপাবাজি করে খাবেন? আপনি জৈনপুরের খুব মহব্বত করেন, কিন্তু জৈনপুর হুজুরে নামাজের কথা কয় না, নামাজ পড়েন না, আপনি বেয়াদব। সারসিনার হুজুর, চরমনার হুজুর, বাহাদুরপুরের হুজুরেরা যত আল্লাহওয়ালাদের নাম কইলাম, এরা রোজার কথা কয় না? আমার জানা মতে জৈনপুরের হুজুরেরা যারা আসেন বাকি ইন্ডিয়ার থেকে, এরা তো লোকালয় বেরও বেশি হয় না, গোসল করে তাও ভিতরে পর্দা লাগাইয়া। আপনারা যারা ভক্ত দাবি করেন, আপনারা গান শুনেন কেন? দাড়ি কাটেন কেন? সুদের টাকায় ব্যবসা করেন কেন? কি চালাক বাঙালি, মাস্তান মাস্তান ভাব! এই মাস্তানি তো দুনিয়ায় চলবে না, কবরের ভিড়া তো আছেই। যারা নামাজ পড়ে না, যারা দাড়ি রাখে না, যারা পর্দা করে না, যারা সুদ খায়, এই যত আল্লাহওয়ালাদের নাম বললাম, এরা সবাই তাদের দুশ্মন। এরা জৈনপুরের দুশ্মন, এরা ফুরফুরার দুশ্মন, এরা খাজা মঈনুদ্দিনের দুশ্মন, এরা বড় পীর সাহেবের দুশ্মন, এরা সমস্ত আহলে হক পীর মাশায়েখের দুশ্মন। এক নাম্বার ভক্ত আমরা, আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পর্দাওয়ালারা, তবে আমরা চাপাবাজি করি না, চাপাবাজির অভ্যাস নাই। গাছ তোমার নাম কি? কথা কয় না। গাছ তোমার নাম কি? খাজা মঈনুদ্দিনের জন্য কি পাগল, গাঞ্জা খায় বয়ে বয়ে? খাজা মঈনুদ্দিন কোনোদিন গাঞ্জা খেয়েছেন? খাজা মঈনুদ্দিনের ইতিহাস যদি বলি রাত কেটে যাব, কত বড় আল্লাহওয়ালা ছিলেন। খুব কষ্ট লাগতেছে না, যে এই ওয়াজ হুনার জন্য নিয়ে আমরা আইছি, এডি আসল ওয়াজ,
এর সাথে যদি আবার ইসলামী আইন কায়েম কইরা জেলখানায় ঢুকায়া রাখা যাইতো যে তওবা করবি নামাজ আর ছাড়বি না এরপরে মুক্তি দেওয়া হবে তাহলে এটা ওই তো টোটাল টাক্কাওয়াজ কুরবানি দিছে বিশাল বড় গরু অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই পয়গম্বর বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না একটুখানি নেকের তরে রোজা হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা কি বুঝলেন আমি জৈনপুরি ফুরফুরা সারসিনা এইরকম যত পীর মাশায়েখ এদের বিরুদ্ধে কথা বলছি না এদের বিরুদ্ধে যারা চলে তাদেরকে সতর্ক করলাম সিলেটের মাজারে যায় জিয়ারত চান্দা উঠাইছে এলাকায় ব্যানার টানায় কোথায় যায় সিলেট শাহজালালের মাজার জিয়ারতে লেখা আছে ব্যানারে তিন চার দিন ঘুরলো শাহজালালের মাজারে গেল কিন্তু পাঁচ বেলার নামাজ পড়ল না আচ্ছা বলেন তো শাহজালাল রহমতুল্লাহ আলাই নামাজ পড়েন নাই ওরে মাওলার কেমন পাগল ছিলেন শাহজালাল জীবনে বিবাহ করেন নাই আর আপনি আর একজনের বউ লগে লইয়া যাইতেছেন জিয়ারতে আমি মিছা বলতেছি এ বেগানা লইয়া যায় না মহিলারাও কইছে আমরা যামু কার বউ কার শালি খবর নাই চলো খাটিয়া পীর মাশায়েখের দরবারে যদি এই সমস্ত উল্টা পাল্টা চলে তো খাটি দরবার পাবো কই সিনেমা হলে ঢুকলে ওয়াজ মাহফিল শোনা যায় না কথা বলেন না কেন সেখানে গান বেপর্দা কথা ঠিক পিশাব দরবারে যদি এগুলি চলে তো সিনেমা হলে আর পিশাবের দরবারে ব্যবধান কি অতএব আপনাদের এই যে আশরাফ আলী মৌলভী রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ মানুষ ছিলেন এর রেখে যাওয়া মোহাব্বত যদি ধরে রাখতে চান তাহলে সহি তরিক একটা মাদ্রাসা করেন